তার পুরো নাম রিয়াজউদ্দিন আহমেদ সিদ্দিক, তবে তাকে আমরা সকলে জানি রিয়াজ নামেই। বাংলাদেশের চলচ্চিত্র জগতের অন্যতম একজন সফল অভিনেতা তিনি। তিনি এমন একজন অভিনেতা যার অভিনয় শিল্পে দক্ষতা খুব পরিষ্কারভাবেই ফুটে উঠেছে, যেখানে তার সময়ের সকল অভিনেতা বাণিজ্যিক সিনেমাতে হিট আর ফ্লপের খেলায় থিতু হচ্ছিল, সেখানে রিয়াজ সেই প্রথা ভেঙে বাণিজ্যিক এবং ক্লাসিক্যাল সিনেমাগুলোতে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন। রিয়াজের চলচ্চিত্র জগতে আগমন ততটা ঝলমলে না হলেও পরবর্তীতে নিজের অভিনয় দক্ষতা দিয়ে জিতে নিয়েছেন সকলের মন। চলচ্চিত্রে তার শুরুটা হয় অ্যাকশন ধারার ছবিতে পার্শ্ব চরিত্র দিয়ে। স্বাভাবিকভাবেই নজরকাড়ের কথা ছিল না রিয়াজের। তাছাড়া ছবিটিও প্রত্যাশা অনুযায়ী ব্যবসা করেনি। তখন হারিয়ে গেলে কেউই তাকে মনে রাখত না, কিন্তু নিজেকে হারিয়ে যেতে দেননি তিনি, বরং এগিয়ে গেছেন চ্যালেঞ্জ নিয়ে। জনপ্রিয় এই অভিনেতার জন্ম 26 অক্টোবর 1972 সালে ফরিদপুর জেলার কমলাপুর মহল্লায় একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। তার ছোটবেলার বেশিরভাগ সময় কেটেছে ফরিদপুর শহরের CNB স্টাফ কোয়ার্টার্সের চৌহদ্দিতে। তার বাবা জাইনউদ্দিন আহমেদ সিদ্দিক ছিলেন সরকারি অফিসের একজন কর্মকর্তা এবং মাতা আরজুমান্দ আরা বেগম ছিলেন একজন গৃহিণী। রিয়াজ ছিলেন তার পরিবারের কনিষ্ঠ সন্তান। এছাড়াও তার এক বড় ভাই ও 6 বোন রয়েছে। ছোট থেকে পড়াশোনায় ভালো রিয়াজের ইচ্ছা ছিল বড় হয়ে স্থপতি হবেন। তাই স্থপতি হওয়ার স্বপ্ন নিয়ে 1977 সালে ভর্তি হন তারার মেলা উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে। এরপরে রিয়াজ ফরিদপুর জিলা স্কুলে ভর্তি হন, সেখানে 8ম শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করেন তিনি। পরবর্তীতে ফরিদপুর সদরে অবস্থিত ময়াজউদ্দিন হাই স্কুলে ভর্তি হন এবং সেখান থেকে SSC পাস করেন। এরপর ফরিদপুর থেকে চলে আসেন যশোরে, আর সেখানেই তার কলেজ জীবন শুরু হয় যশোর ক্যান্টনমেন্ট কলেজে। সেখান থেকে HSC পাশের পর বুয়েটে ভর্তি হওয়ার জন্য ঢাকা এসে কোচিং শুরু করেন, কিন্তু পরিবারের বড়দের উৎসাহে বাংলাদেশ বিমান বাহিনীতে ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে যোগ দেন রিয়াজ। এরই মধ্যে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে BSc সম্পন্ন করেন। এছাড়াও 1991 সালে তুরস্কের সরকারের দেওয়া একটি বৃত্তিতে তিনি T-37 বিমানের উপরে একটি প্রশিক্ষণ নিতে ক্যাডেট হিসেবে তুরস্ক যান। প্রশিক্ষণ শেষে বাংলাদেশ বিমান বাহিনীতে একজন বিমান চালক হিসেবে যোগদান করেন রিয়াজ। তবে পরবর্তীকালে কর্তৃপক্ষের সাথে ভুল বোঝাবুঝির কারণে বিমান বাহিনী থেকে চাকরিচ্যুত হন। এরপর তিনি চাচাতো বোন অভিনেত্রী ববিতার হাত ধরে বাংলাদেশের চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। 1995 সালের ঈদে সে সময়ের জনপ্রিয় নায়ক জসিমের সিনেমাতে সাইড ক্যারেক্টার হিসেবে সুযোগ পান রিয়াজ। তবে সেই সিনেমা তেমন ব্যবসা করতে পারেনি আর রিয়াজও কারোর নজর আসেনি। তবে তখনও দমে যাননি রিয়াজ, বরং এরপর সালমান শাহের সঙ্গে প্রিয়জন আর ইলিয়াস কাঞ্চনের সঙ্গে বাঁচার লড়াই এবং তুমি শুধু তুমি সিনেমাতে কাজ করেন। তবে তখন সেভাবে নজর কাড়তে পারেননি তিনি। এরপর হৃদয়ের আয়না সিনেমাতে একক নায়ক হিসেবে প্রথম ব্যবসা সফল সিনেমা উপহার দেন রিয়াজ। তবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে আরও বড় হিট প্রয়োজন, সেই মহেন্দ্রক্ষণও চলে এলো অতি শীঘ্রই। মুক্তি পেল তার সুপারহিট সিনেমা প্রাণের চেয়ে প্রিয়। এরপর আর ফিরে তাকাতে হয়নি তাকে। শুরু হলো নবযাত্রা। শাবনুরের সঙ্গে জুটি বেঁধে একের পর এক হিট ছবি দিয়েছেন, পূর্ণিমার সঙ্গে জুটি বেঁধে পেয়েছেন জনপ্রিয়তা। রিয়াজ যখন চলচ্চিত্রে নিজেকে প্রতিষ্ঠা করছেন তখন চলছে অশ্লীলতার কালো অধ্যায়, সুস্থ ধারার দর্শকরা মুখ ফিরিয়ে নিয়েছে। সেই দুঃসময়ে নায়ক হিসেবে সবচেয়ে বেশি দর্শক প্রেক্ষাগৃহে ফিরিয়ে এনেছেন তিনি। মতিন রহমান, FI মানিক, মোহাম্মদ হান্নান, জাকির হোসেন রাজু থেকে চাষী নজরুল ইসলাম, মোর্শেদুল ইসলাম, তৌকির আহমেদ সবার সঙ্গে কাজ করেছেন। স্বয়ং হুমায়ুন আহমেদের একজন প্রিয় মানুষ হয়ে উঠেছিলেন তিনি। সিনেমার অভিনয়ের পাশাপাশি নাটকেও ছিলেন উজ্জ্বল। উড়ে যায় বক পক্ষী, জ্যোৎস্নার ফুল অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। এর বাইরে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জীবনী নিয়ে অগ্নিবলাকা সহ চৈত্রদিনের গান, ওগো বধূ সুন্দরী থেকে সর্বশেষ কলুর বলদে হয়েছেন আলোচিত। এছাড়াও রিয়াজ ভারতীয় চলচ্চিত্রকার ও অভিনেতা মহেশ মাঞ্জরেকরের ইট ওয়াজ রেইনিং দ্যাট নাইট নামে একটি ইংরেজি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এই চলচ্চিত্রে রিয়াজের সাথে ছিলেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থাতেই 3 বার জাতীয় পুরস্কার পেয়েছেন, দর্শকপ্রিয় থেকে সমালোচক সব মিলিয়ে 7 বার মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন। এছাড়াও পেয়েছেন অসংখ্য সম্মাননা।